একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা, তার পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে। খুব ভালো করে শুনবেন, বলছে পীর সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি। তা বলছে কি স্বপ্ন? বলছে আমার ডান হাতে মধু আছে, হ্যাঁ, আর বাম হাতে পায়খানা লেগে আছে। তা বলছে তারপরে কি স্বপ্নটা কেমন হলো? বলছে আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি, বাম হাতটা আপনাকে দেখাতে এসেছি। তখন বলছে ওরে বাবা, দুটো হাতই দেখাতে এসছো? বলছে হ্যাঁ। বলছে হুজুর তারপরে দেখছি একটা জিনিস। তো বলছে কি? বলছে আমি যেন মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি। তো বলছে কি হলো তারপরে? বলছে হুজুর তারপরে আমি জানতে এসেছি, স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে, না সরি ভুল হচ্ছে, বলছে হুজুর একটা স্বপ্ন দেখেছি। তা বলছে কি? বলছে আমার হাতে যেন মধু, এই আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা। ঘটনাটাই বলতে ভুল হচ্ছিল যে আমার হাতে পায়খানা আপনার হাতে আছে মধু। তখন পীর সাহেব বলছে দেখেছ পীরের কত কেরামতি, তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা, আমি পীর ওই জন্য আমার হাতে মধু। বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি। বলছে তাহলে এরপরে কি আছে? বলছে তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন, আমি আপনার হাতটা চাটছি। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, মারাত্মক ব্যাপার। মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা আপনার হাতে মধু, স্বপ্ন দেখছি। হুজুর বলছে মধু হবে না, আমি পীর সাহেব আর তুমি সাধারণ লোক, তুই পিয়ারার ব্যবসা করো, তোমার হাতে মধু হবে? পীরের কেরামতি নাই। ও তখন বলছে হুজুর স্বপ্ন আমার শেষ হয়নি। তা বলছে কী করতে হবে স্বপ্ন শেষ হয়নি? বলছে তারপরে স্বপ্নে দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাচ্ছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাচ্ছেন। এ মারাত্মক ব্যাপার, এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে, তাছাড়া জাতিকে বাঁচানো সম্ভব সম্ভব নয়। মোশরেক, এর আকীদা যদি এই হয়, এর চিন্তাধারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে, তাহলে আবু জেহেলের সাথে ওর আর কোনো পার্থক্য নেই। আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে, বলছে আমরা জলসা করবো, একটা করে ইট আনো আর 100 করে টাকা আনো। ভালো করে বুঝবেন, আরে 100 করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায়, লোকার নামাজ কালাম পরে বলুন কি আশ্চর্য ব্যাপার! একটা করে ইট আর 100 করে টাকা নিয়ে মাথায় হাত গুলে দিয়ে বলছে তুমি স্বর্গে চলে যাবে। আর এ তো গরু ছাগলের মতো, কিছু বুঝে না, এ ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি, সাংঘাতিক ব্যাপার। কি আশ্চর্য ব্যাপার, হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন। যদি বলছেন আপনি গীবত করছেন, আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে গীবত করা যায়? ধর্মীয় নেতা, ধর্মীয় নেতা কি নেতা নয়, অবশ্যই ভুলটা বলে দিতে হবে। গোপ রেখেছে এত বড়, হাসলেও বোঝা যায় না, কাঁদলেও বোঝা যায় না, আবার কালার করে রেখেছে, আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর, বুঝলেন তো কি আশ্চর্য ব্যাপার! আরে পীরে পীরে যদি মারামারি লাগে তাহলে ভক্তরা স্বর্গে না নরকে? হ্যাঁ, একজনা বলছে শিরায় শিরায় ভক্ত এই রক্ত, আরেকজনা বলছে ভাইজানের ভক্ত, আর ওর নিজের চাচা স্লোগান দিচ্ছে শিরায় শিরায় রক্ত খেকশিয়ালের ভক্ত। শুনেছেন? মানে ভাই ভাই পিড়ে পিড়ে মারামারি, তা খোদায় খোদায় যদি লড়াই হয় বান্দারা কি করবে? কঠিন ব্যাপার। মুশরিক কাকে বলে? এটা আপনাকে বলে দিলাম যাদের আকীদা এই আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যম ধরে আল্লাহকে ধরতে হয়, অবশ্যই এরা হচ্ছে মুশরিক। চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো, বলে চলে যাব। এক, আচ্ছা বলুন তো ঈমান কটা বিষয়ের উপরে রাখতে হয়? একদম ঠিক, এ মাদ্রাসা মুরবি সাহেব না? হ্যাঁ, আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে। হ্যাঁ, তার মানে পেটে কিছু আছে ওর, আর এমনি যারা বলতে পারছে না গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা নাচছে। কাল সকালে বলবি আরে মমতাজুল কেমন বক্তা, শালা সাংঘাতিক বক্তা, সাংঘাতিক, ও হাসের মাদানে কি বক্তা, ও হরমুজার কি বললো, সহকাতার কি বলেছে, ফাটাফাটি করে দিয়ে চলে গেছে, একদম পীর মুড়ি সব লুঙ্গি খুলে এক গাছে তুলে দিয়েছে। যদি বলে আরে কি বলেছে, ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে শালা সাংঘাতিক, এটাই আপনার সকালবেলার উত্তর হবে, হবে না? দিয়েছে কিন্তু কঠিন দিয়েছে। আমি আবার আসছি পাশে, নতুন লুঙ্গি কিনেছি আবার খোলার জন্যে, ওখানে নিয়ে আসবে ইনশাল্লাহ। আর আমি বলে দিয়েছি আমি শাবল কুড়ুল নিয়ে কারু ভাঙতে যাব না,
তবে আমি বক্তব্যর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তা সবাইকে বলে দিয়েছি, বেরাদা রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে, এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই, এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও। আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি জোগাড় করছি, তুই শুধু মোনাজারা কর, শুধু মোনাজারা কর আর মোবাইলে ছাড়, কি বললাম বুঝলেন না। আর আবু বক্কর বলে একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি, হ্যাঁ আবু বক্কর খুব ভালো করবেন, ও এই হাশেম মাদানির মাদ্রাসার ছাত্র, এটা জেনে রাখবেন। ও কিন্তু এখনো কমপ্লিট করেনি, এবার মনে হয় তিরিমিজি শরীফ পড়ছে। তা আল্লাহ এত দিমাগ কাজ করে চোখে, আমি অনেক সময় অনেক হাদিস ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ জিজ্ঞেস করি ওকে, আর আবু বক্কর এটা কোথায় আছে রে, খাট করে কম্পিউটার টিপে বলে দেবে, মৌলি সাহেব এটা ওখানে আছে দেখে নেন। আল্লাহ ভাববে, আল্লাহ সবাইকে সব জ্ঞান দেয় না, সবাইকে দেয় না, দেখবেন। আর মোটামুটি 10 বছর অপেক্ষা করুন, পীর সাহেবের বউরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে, হ্যাঁ মানে মাছি তাড়াবে ইনশাল্লাহ। মানুষ যা হচ্ছে এখন সচেতন তাড়াতেই হবে। চলুন এবার আপনাকে বলছি মোমেন, 6টা বিষয় ইমান রাখলে ইমান হয়, কয়টা? 6টা। 1, আল্লাহকে 1 বলে মানা, নবীকে শেষ নবী বলে মানা, কোরআনের প্রতি বিশ্বাস করা, কেতাবের প্রতি ইমান রাখা, আর ফেরেস্তাদের প্রতি ইমান রাখা, আখেরাতের প্রতি ইমান রাখা, ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা। আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস, আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে? ডাকে না তো, কেন? চাকরি পেলে ডাকবে, এ ভালো বোঝে কিন্তু, চাকরি পেলে ডাকে। নামাজ পড়ো তো ভাই, নামাজ পড়ো, 5 দিন হলে ধরেছ, তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো, এসেছিস না ভাই তুমি এইখানে, মানে কন্ট্রাক্টে, মানে জলসায় পরের দিন ছেড়ে দেবে নাকি? তাহলে ও যতদিন যাবে না ততদিন নিয়ত করেই রেখেছে, মানে ওই ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান। জি, তো ও যে বাইরে যাবে এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ কোনো গ্যারান্টি আছে? তারপরেও এখনো পর্যন্ত বলছে বাইরে যাব, তার আগে পর্যন্ত পড়বো, যাক ও একেবারে খারাপ নয় আর কি। যাই হোক, ও যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলেও যায়, তা আল্লাহ তাআলা হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে, যদি তওবা করে নেয় ক্ষমা করে দিতে পারে। যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে মাধ্যমিক পাস, এমএ পাস, বিএ পাস, ডবল এমএ, কেউ স্যার বলে না। স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়? স্কুলের সঙ্গে যুক্ত হতে হয়। যদি কোনো চাকরি না পাও তাহলে অন্ততপক্ষে খিচুড়ি স্কুলে হাতা ঘোরাতে হবে, বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে, এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে ICDS এর, তাই না? তবুও তোমাকে দিদিমণি বলবে, কিছু যদি মাস্টার না হতে পারো স্কুলে ঘন্টাটাও বাজাতে হবে, তবে তোমার নাম হবে স্যার, তার আগে নয়। এই যে 6টা জিনিস বিশ্বাস করলাম, আপনি এখনো স্যার হতে পারেননি, আপনি ডিগ্রি অর্জন করেছেন ইমানের, এখনো মোমেন হতে পারেননি। মোমেন হতে গেলে কি কি লাগবে, কে কে? আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে, এই গুণগুলো বলে দেবো ইনশাল্লাহ, আমরা মোমেন হব সকলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সব কিছু তওবা করে দিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, মাশাআল্লাহ। একটা একটা করে শুনুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মোমেন তো তারাই যারা পাপ কাজ করবে, দিনের বেলা পাপ কাজ করবে, রাতের বেলা মসজিদে গিয়ে পাপ কাজের কথা স্মরণে হয়ে যাবে, ভয়ে থপ 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। ভয় হয় পাপ করার পরে? ভয় হয় না। যুবক তুমি রাতের বেলা কার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলো, সকালবেলা তুমি আবার তোমার বন্ধুদেরকে বলো কালকে সাবিনার সঙ্গে রাত 2টা পর্যন্ত ভিডিও কলে এই 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 করেছি, এটা তোমার চরিত্র। জি, অনেক অসভ্য পুরুষ মানুষ আছে, মারাত্মক অসভ্য, সেই পুরুষ মানুষগুলো নিজের বয়ের সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে, আছে না এরকম কাপুরুষ? আছে না? নেই? আছে। আর বাংলাদেশ সব থেকে নিকৃষ্ট জায়গা কেন বললাম, সোশ্যাল মিডিয়াতে সব থেকে যৌবনের বেশি সুড়সুড়ি দেয় বাংলাদেশ, দেখবেন নিজের বয়ের সাথে কি করে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে,
হারামকর সেটাও ফেসবুকে ছাড়ছে, হ্যাঁ আশ্চর্য ব্যাপার, ব্লগ ভিডিও তৈরি করছে, ওর বউ কি শাড়ি পরছে, কি ব্লাউজ পরছে, কি মার্কেট করলো, কি রান্না করলো সেটাও দেখাচ্ছে। তবে আমাদের ভারত কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো, এটা আমি বলবো অনেক ভালো। আছে কিছু অমুসলিম ভাই বোনেরা, মুসলিমদের পাবেন না ভারতবর্ষে, আর মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা দুটো একজন আনকালচার এদের ভিতর হতে পারে, একটা দুটো ব্যতিক্রম। অসভ্য যুবক তুমি, তুমি অসভ্য পুরুষ মানুষ, নিজের বইয়ের ছবি তুলে তুমি ফেসবুকে ছেড়ে দিচ্ছ, আশ্চর্য ব্যাপার। অথচ এটা পাপ, তুমি নিজেও করছো স্ত্রীকে দেখিয়ে, অথচ তুমি সেটা একবার অনুতপ্ত হলে না যে আমি পাপ কাজ করলাম, আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ বলছে মোমেনের প্রথম নম্বর গুণ হচ্ছে, ওরা হচ্ছে মোমেন। কারা তারা? যারা পাপ কাজ করবে তারপরে পরেই আল্লাহর ভয়ে থর 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। মারাত্মক একটা হাদিস বলছে, বা শুনে নেন, একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি। আল্লাহ রসুল বলছেন ব্যভিচার করেছো, তার প্রমাণ কি? বলছে এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ রসুল। মহিলা তখন বলছেন আল্লাহ রসুল পেটে বাচ্চা, এখানে আর লুকানোর জায়গা আছে? কোনো জায়গা নেই। বিশ্ব নবী বলছেন মহিলা কি করতে হবে বলো? বলছে আল্লাহর নবী আপনি আমাকে রজম করে দেন, অর্থাৎ কোমর পর্যন্ত পুঁতে আপনি আমাকে ইট পাথর মেরে ঢেল মেরে মেরে দেন। বিশ্বনবী বলছেন মহিলা তুমি তো অপরাধ করেছো, পেটের বাচ্চা তো করেনি, এক কাজ করো বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও, এবং রুটি খেতে শিখবে এরকম একটা বয়সে এলে অবশ্যই আমার কাছে তুমি আনবে, তোমার সাজা দিয়ে দেব। বিশ্বনবী বসে আছেন, মহিলাটি অনেক দিন পরে তার বাচ্চা ছেলের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে ভুলে গেছেন? আমি সেই মহিলা যাকে আপনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে ফেরত দিয়েছিলেন। বিশ্বনবী বলছেন বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছি। তবে তোমার এটা জানা আছে যে বাচ্চাটা ছেড়ে তোমাকে এখনই চলে যেতে হবে? বলছে আল্লাহর নবী জানি। পৃথিবীর কাকে সব থেকে বেশি ভালোবাসো? বাচ্চাকেই ভালোবাসি। কিন্তু আল্লাহ রসুল আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে 50,000 বছরের। আল্লাহু আকবার। কোরআনে শব্দ এসেছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ও তারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবুল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে পৃথিবীতে একজন নারী সব থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে, তার সন্তান নিচের দিক দিয়ে এমনিতে পড়ে যাবে, এমনিতে লজ্জের স্থান দিয়ে তার বাচ্চাটা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো, বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও, কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও, মা সেদিন তার বাচ্চার দুধ পান করানোটা ভুলে যাবে, আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো করে ঘুরছে। অমাহুম বিসুকারা, আল্লাহ বলছে তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয়ে তারা মাতালের মতো করে ঘুরছে গোটা কিয়ামতের মাঠ। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে। ওই দুধ থেকে একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়াতে বলা হয় 50,000 বছর, আমাকে যদি জাহান্নামের আগুনে একদিনের জন্য যদি নবী রাখা হয় সেই দিনটা হবে 50,000 বছরের। নবী যে আমার এই জেনা করার কারণে যদি আমাকে আল্লাহ একদিনের জন্য জাহান্নামে দেয়, 50,000 বছর আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, তার থেকে নবী আমার কলিজার নিংড়ানো সন্তানকে ফেলে দিয়ে আমি যদি আপনার সাজা যদি গ্রহণ করি, কোরআনের সাজা যদি গ্রহণ করি, অবশ্যই আমি কিয়ামতের মাঠে বাঁচব কি বাঁচব না? আল্লাহ নবী বলছেন মহিলা অবশ্যই তুমি বেঁচে যাবে। আল্লাহ নবী বলছেন বাচ্চাটা একজনকে দিয়ে দাও,
একজনকে দিয়ে দেওয়া হলো বাচ্চাটাকে, বাচ্চাটাকে কোলে ধরে দাঁড়িয়ে আছে। মহিলাকে নিয়ে যাওয়া হলো ফাঁকা ময়দানে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, ইট পাথর দিয়ে মহিলাটাকে মারতে শুরু করে দেওয়া হলো। আল্লাহ নবীর একজন সাহাবী, নাম হলো তার খালেদ বিন ওয়ালিদ, খালেদ বিন ওয়ালিদ বলছেন, এত বড় একটা পাথর নিয়ে আমি এম করে মেরেছি তার মুখে, মহিলাটার মুখ থেকে রক্ত ছিটকিয়েছে, আমার মুখে লেগে গেল। আমি তাকে ভৎসনার সুরে বললাম, হে অপবিত্র মহিলা, হে ব্যভিচারকারিণী মহিলা, এই বদমায়েশ মহিলা, তোমার রক্ত আমার পবিত্র মুখে লেগে গেল। এই বলে যখন গালাগালি করছে, আল্লাহ নবী সাল্লাম দরজা খুলে বার হয়ে বলছে, কে তোমরা ভৎসনা করছো বলো? খালেদ বিন ওয়ালিদ বলছেন, আল্লাহর নবী আমি। বিশ্ব নবী বলছেন, খালেদ শোনো, এই মহিলাটা ব্যভিচার করেছে, তার বাচ্চা জন্ম দিয়েছে, নিজের কলিজা নিংড়ানো সন্তানকে এই দেখো কার কোলে রেখে দিয়ে নিজে মরতে বসেছে, আল্লাহর ভয়ে, আল্লাহ আজাবের ভয়ে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, এই মহিলাটি যে তওবা করেছে, এই মহিলাটি আল্লাহকে যে ভয় করেছে, এই মহিলাটি আল্লাহর দরবারে যতটা ক্ষমা পেয়েছে, এর ক্ষমাটা যদি, এর ওই অনুতপ্তটা যদি মক্কার একেবারে পাপী মানুষদের মাঝখানে বিলিবন্টন করে দেওয়া হয়, অজস্র পাপী মানুষ যারা কোনোদিন জান্নাতে যাবার চান্স পাবে না, ওই একজনের তওবা করার কারণে তারাও সব ক্ষমা পেয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যারা পাপ করবে, পাপ করার পরে পরে ভয় হয়ে গেলে ভয়ে থরথর করে কাঁপবে, আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে পাপ করেছি, আল্লাহ আমার বোনের সঙ্গে ভুল করেছি, আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। দুই, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হচ্ছে দ্বিতীয় নম্বরে গুণে গুণান্বিত, তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয়, তখন তার ঈমান যাদাতুহুম ঈমানা, তার ঈমান বৃদ্ধি পায়, তার ঈমান বেড়ে যায়। এখানে ব্যাখ্যা দুই প্রকারের, এক, কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে। বাড়ে কি বাড়ে না? বাড়ে। আপনাদের বাড়ে? বাড়ে না। মনে আছে হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর কোরআন তেলাওয়াত শুনে, বিস্তারিত ঘটনা ওর বোনের ব্যাপারে, কোরআন শুনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিলেন, ঘটনা মনে আছে? মনে আছে? আজ পর্যন্ত এখানে কোন হাজি সাহেব আছেন স্টেজে? কে হাজি সাহেব আছেন? হাজি সাহেবকে দিয়ে কথাটা ভালো প্রমাণ করা যাবে। ভেত বাঙালি ভাত খায় কিছু বুঝে না, বাংলা একটু আড্ডু পড়তে জানে, আরবির হ বুঝে না, এই রকম লোক দেখবেন কাবা শরীফে হজ করতে যায়, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, সারা পৃথিবীর বিভিন্ন ভাষাবলম্বী মানুষেরা তা কাবা শরীফে যায় একত্রিত হয়ে হজ করতে। কিন্তু আব্দুর রহমান আস-সুদাইস, আল্লাহু আকবার, যখন কোরআন তেলাওয়াত করেন, এত কান্না করেন, যজস্বর বাঙালিরা যারা কোরআনের কিছুই বোঝে না, তারা পর্যন্ত হাউ হাউ করে কাঁদে। কাঁদে কি কাঁদে না? কাঁদে। কিসের কারণে? আল্লাহ বলছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। দুই, আল্লাহর কিছু নিদর্শনাবলী রয়েছে পৃথিবীতে, এই নিদর্শনাবলী দেখে ঈমান বাড়তে হবে। নিদর্শনাবলী চোখে দেখতে পান? পান, পাই, মাশাআল্লাহ। দুটা একটা নিদর্শনাবলী বলি, এ দার্জিলিং বেড়াতে গেছেন কেউ? অনেক। লক গার্ডেন বলে একটা জায়গা আছে না? আছে, আছে। ওখানে গেলে আল্লাহ দেখতে পাওয়া যায়, আল্লাহ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, ওখানে আল্লাহ দেখতে পাওয়া যায় লক গার্ডেনে। সুন্দরবনে যান, আল্লাহ দেখতে পাবেন। আপনি হয়তো ওই বেরেনে থাকেন না বলে হয়তো দেখতে পান না, লক গার্ডেনে দেখেছি কত ফুট উঁচু থেকে পাহাড় পানি শোষণ করতে পারে না, শুকনো পাহাড় থেকে পানি অজস্র ঝরিয়ে যাচ্ছে, তলা দিক দিয়ে কোথায় যে পানি চলে যাচ্ছে আল্লাহু আকবার, কেউ জানে না কে যে পানি ঝড়ায় আর পানি যে যায় কোথায়, এর পিছনে কে কাজ করে? কে?
আল্লাহ। আশ্চর্য ব্যাপার, কুকুরকে দেখেছেন ডুমুরের পাতা খেতে? কুকুর ডুমুরের পাতা খায় মাঝে সাঝে, দেখেন না? খায় তো, খায়। কুকুর কি তৃণভোজী প্রাণী? কে অন্য পাতা খায় না, ডুমুরের খায় কেন? কে শেখালো কে এটা? কে বলে দিল যে তুই অসুখে পড়ে গেলে ডুমুরের পাতা খাবি? কে বলল? সব গাছের পাতা দেখবেন সোজা, নিম গাছের পাতা দেখেছেন করাতের মতো ক্যাচকাটা ক্যাচকাটা দেখেছেন? হ্যাঁ, ডাক্তার বাবুরা বলে, কি বলে, যে যদি তোমার কোনো ইনফেকশন হয়, ফোঁড়া টোড়া হয়, নিমের পানি গরম করে নিমের পাতা ওই জায়গাটা বারবার ধৌত করবে, বলে না ডাক্তাররা? খাঁচকাটা খাঁচকাটা কেন? আপনি গোলাম হোসেন, ভাত খান আর ঘুমান, আপনার কোনো বুদ্ধি কাজে লাগান না। ও জীবাণুকে করাতের মতো ক্যাচ ক্যাচ করে কেটে দেয়, এটা ইশারাতে বুঝে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত মানুষকে গোসল করাতে বলেছেন কুলের পাতা দিয়ে। বলুন তো, তখনকার দিনে কুলের পাতা বেশি ছিল না খাজুরের পাতা বেশি পাওয়া যেত? খাজুরের কুলের পাতার কথা কেন বললেন, কোনোদিন ভেবেছেন? ভাবেননি? আপনি নারে তকবীর আল্লাহু আকবার দিয়ে বাড়ি চলে গেছেন, অথচ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে কুলের পাতা এমন এক জীবাণুনাশক একটি জিনিস যে অবাক হয়ে যাবেন, কারোর স্কিনের উপরে দাঁত হাজা চুলকানি পাচড়া যাই হোক, কুলের পাতা পানিতে দিয়ে ভালো করে ফুটিয়ে ওই পানি দিয়ে ওই জায়গাগুলো ভালো করে ধৌত করবেন, এক সপ্তাহে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। যদি এতে ভালো না হয়, পাতাটা ভালো করে পেস্ট করবেন মিক্সচার মেশিনে বা শিল নোড়াতে, হালকা একটু গরম করে ওই ক্ষত জায়গাতে ফোঁড়াতে কাটা জায়গায় লাগিয়ে দেবেন, দামি ঔষধে যে কাজ না হবে ওর থেকে বেশি কাজ কুলের পাতায় হবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হাত দিয়েছেন সেখানেই বরকত আছে না নেই? সেটাই ঠিক, হ্যাঁ কি না? তিনি বলেছেন 1500 বছর আগে কুকুর পোষা যাবে না, বিড়াল পুষতে পারো। 1500 বছর আগে বলেছেন কুকুর পোষা যাবে না, বিড়াল পুষতে পারো। কুকুরও পোষার পারমিশন আছে অন্য পদ্ধতিতে, সেটা বলছি না, কুকুর বাড়িতে ঢং করে রাখবে না। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা প্রমাণ করছে কুকুরের লালাতে এত বিষ এত জার্ম আছে যে কুকুরের এক ফোঁটা লালা যদি কারুর পেটের ভিতরে চলে যায় সে জলতঙ্ক রোগে আক্রান্ত হবে। বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষেধ করেছেন 1500 বছর আগে যে কুকুর বাড়িতে রাখবে না, তখনকার দিনে কি লালা পরীক্ষার করার যন্ত্র ছিল? ছিল না। তার মানে তিনি হচ্ছেন পৃথিবীর সব থেকে বড় বৈজ্ঞানিক, অথচ বিড়ালের ব্যাপারে পাড়া গ্রামে একটা ভাষা আছে যে বিড়ালের লোম যদি গালে চলে যায় হাঁপানি রোগ হয়, পাড়া গ্রামে বলে না? যে দমের শ্বাস নিঃশ্বাসে কষ্ট হয় বলে না? এটা একেবারেই মিথ্যা কথা। যদি বলছেন আপনি কি ডাক্তার নাকি? জি না, আমি মোবাইলে বিভিন্ন ওয়েবসাইটে, আমার ল্যাপটপে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এগুলো খুঁজে খুঁজে বার করি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর পুষতে কেন মানা করলেন। এক অবাক ব্যাপার, আল্লাহর নিয়ামত আপনি অস্বীকার করে কোনো জায়গা পাবেন না। এই দেখুন আল্লাহ তাআলা দুটো নিয়ামত আপনাকে বড় বড় দেখান। এক, আল্লাহ বলে মারাজাল বাহারাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল্লা ইয়াবগিয়ান, আল্লাহ বলছেন দুটো সমুদ্রকে আমি পাশাপাশি মিলিয়ে রেখেছি কিন্তু তাদের মাঝখানে রয়েছে মারাত্মক এক অন্তরাল, এ যদি ডান দিকে পানি নিয়ে যায় ও বাম দিকে যাবে, ওর পানি যদি সাদা হয় এর পানি সবুজ, দুইজনার মাঝখানে কোনো পিলার দোয়া নাই, কোনো রকমের কোনো রকমের ভাবে ডিভাইডেটের জন্য আল বাঁধা নাই, কোনো রকমের পেপার দিয়ে কিছু ঘেরা নাই। আল্লাহ বলছে ওটা আমার কুদরতে হয়, ওটা আমার হুকুমে হয়, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না এটা কোন বিষয়ের কুদরত রয়েছে, এটা ডাইরেক্ট বড় বৈজ্ঞানিক আমার আল্লাহর। মোবাইলে দেখেছেন না দুটো নদীর পানি দুই রকমের, পাশাপাশি কেউ কারোর সঙ্গে টাচ হচ্ছে না, দেখেছেন তো? আশ্চর্য ব্যাপার। আর একটা আল্লাহর নিদর্শনা বলি আপনাকে দেখাই, আম্মা পড়া দুটো একটা সুরা মুখস্থ আছে, হালাতাকা হাদিসুল গাশিয়া মুখস্থ আছে? ওই কাঁধের কাঁধে হাতটা তুলুন তো একটু দেখি, হালাতা কাটা তুলুন। এ তুলছেন না কেন? আমার যাদের নেই তারা কেন তুলবে? যে জোর করে তুলবে না, জোর করে তুলতে হবে না। জি, ওখানে একটা আয়াত আছে, কি আয়াত? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আছে না নেই? আছে।
আল্লাহ বলছে সারা পৃথিবীর মানুষজন উটকে কেমন করে বানালাম এইটা একবার দেখ। আফালা ইয়ানজুরুনা, তোমরা তাকিয়ে দেখো, তোমরা কি দেখবে না উটের দিকে আমি আল্লাহ তাকে কেমন করে বানালাম? এটা তার বাংলা মানে। আচ্ছা বলুন, বনের রাজাকে সিংহ, তারপরে ছোট রাজা বাঘ, তারপরে রাজা হায়ানাক, তারপরে রাজা ধরে নেন শিয়াল, ধরে নেন আর কি যুক্তি তর্কের খাতিরে, তাই না? এইবার আপনাকে একটা কথা বলি, বনের সব থেকে বুদ্ধিমান প্রাণীর নাম কি? শিয়াল। শিয়াল মামার বুদ্ধি বেশি, তাই না? সব থেকে চতুর চালাক, তার নাম শিয়াল। কি আল্লাহ এই কথা বলছেন না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে তাকিয়ে দেখো কেমন করে বানালাম। আল্লাহ বলছেন একবার শিয়ালের দিকে দেখ কেমন চালাক ওকে বানালাম। এইটা তো বলছে না, উটের কথা বলছে কেন? মানে মারাত্মক আল্লাহর কুদরত আছে ওতে, একটা একটা করে কুদরত বলছে। বা শুনুন, আপনার নাও জানা থাকতে পারে, জানা থাকলে আবার শুনুন, জানা না থাকলে নতুন করে শুনুন। এক, পৃথিবীর একটা প্রাণী আছে যে প্রাণীটা একভাবে 13 থেকে 16 দিন হাঁটতে পারে, 13 থেকে 16 দিন একভাবে হাঁটতে পারে, বসার প্রয়োজন হয় না, তার নাম উট। যদি বলছেন আপনি মেপে দেখেছেন, না মেপে কেন দেখতে যাব, বইয়ে পড়েছি ওটা বলছি। 13 থেকে 16 দিন দই, উটের দুধ পান করা যায়, উটের গোশ খাওয়া যায়, হ্যাঁ ওকে যানবাহন হিসাবে ব্যবহার করা যায়। 4, ওর পেচ্ছাপও পান করা যায়। উটের পেচ্ছাপ পান করবেন, অনেক রোগ ভালো হয়ে যাবে। যদি বলছেন এটা একটু কেমন বাড়াবাড়ি হলো না, আমি কেন বাড়াবাড়ি করবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, আমি কেন বাড়াবাড়ি করবো? কি হলে হবে? মহাদ্দেশদের একটা মতামত হচ্ছে যে জন্ডিস নামক একটা রোগ হয়, হয় না? এই জন্ডিস যদি কারুর পেকে যায় বা মারাত্মকভাবে ফুলে যায়, আমাদের এখানে তো উট নেই, রাজস্থানের দিকে পাওয়া যায়, ওই একটু উটের তাজা পেচ্ছাপ যদি ওকে গ্লাসে করে 4-5 দিন পান করিয়ে দেওয়া হয় তাহলে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। কি বললাম বুঝলেন? এর উটের পেচ্ছাপও পান করে যায়। এর আর একটা বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য বলছে? 30 থেকে 31 কিলোমিটার দূর পর্যন্ত একটা উট তার দৃষ্টি দিয়ে প্রকাশ্যভাবে একদম স্পর্শ সব জিনিস দেখতে পায়, কোনো ঝাপসা দেখতে পায় না, তার নাম উট। 30 থেকে 31 কিলোমিটার, তার মানে এখান থেকে বহরমপুর হবে বেশি, মশাল্লাহ। হ্যাঁ কত? হাজারদুয়ারি, এ বুঝে হাজারদুয়ারি, হ্যাঁ রেজিনগর থেকে বহরমপুর, এক আশ্চর্য ব্যাপার, আল্লাহু আকবার। এটা কেন, কেন এটা? এটা এই কারণে, মরুভূমিতে গাছ নেই, পুকুর নেই, কোনো লোকের বাড়ি নেই যে ঝোড় হাওয়া এলে সেই বাড়িটার দেওয়ালে সাইট এরকম করে দাঁড়াবে। আল্লাহু আকবারের মালিক আরও যখন যায় মরুভূমির, যখন ঝড় হাওয়া আসে তখন ও বুঝতে পেরে যায় পৃথিবীর আর একটা বিকল্প, এর কোনো বিকল্প প্রাণী নেই, তার নাম উট, যে এ বিপদের সংকেত বোঝে, বিপদের সংকেত বোঝে। ওই মরু ঝড় উঠেছে 30 কিলোমিটার দূরে, ঝড়টা ওর দিকে আসছে, ওর দিকে আসছে মানে ওকে আর ওর মালিককে উড়িয়ে নিয়ে চলে যেতে পারে, গতিবেগ এরকম হতে পারে। ওই জন্য আগে আগে হাত আর পা এরকম 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 করে মরুভূমির বালির ভিতরে হাঁটু পর্যন্ত ঢুকিয়ে উট বসে পড়ে, মাথাটা এই রকম করে দেয়, আর মালিক বুঝে যায় এবার বিপদ আসছে। নাম্বার 5, অনেক দূরের রাস্তা যখন আপনি যান তখন মোটর সাইকেলে ফুল তেল ভরে যান, যখন দেখবেন অনেক তেল শেষ হয়ে যায়, রিজার্ভের সুইচ ঘোরাতে হয়, তা আল্লাহ বলছে উট মরুভূমিতে চলে, ওই জন্য ওর ভিতরে একটা পানির স্টক রুম তৈরি করে দিয়েছি। ওর পাকস্থলিতে যখন পানি শর্ট পড়ে যায় স্টকের সুইচ থেকে সুইচ মেরে আবার পাকস্থলিতে পানি ঢুকিয়ে দিই। এটা কে করে? সুইচ কে মারে? কে? আল্লাহ। কিছু গরু আবার বলছে আলীর কবর উটের পিঠে, অনেক লোক বলছে না যে হযরত আলীর কবর উটের পিঠে, আমি বলছি ওরে আলী তো একজন, উটের পিঠে যদি হয় একটা উটের পিঠে হবে, সব উটের পিঠে আলীর কবর? হ্যাঁ বলে না অনেকজন, বলে অনেক ক্যালেন্ডারে দেখতে পান না বোরাকের ছবি আঁকা আছে এরকম করে, একটা ঘোড়ার এরকম এগিয়ে আঁকা আছে না, কে ওকে বলেছে এইটা বোরাক? আশ্চর্য, এগুলো কাল্পনিক,
এমনিতেই বানিয়েছে। ও কোন ক্যামেরা তুলেছিল যে এইটা বোরাক? তখন কি ক্যামেরা আবিষ্কার হয়েছিল? এসব যুক্তি তো ওইসব কথা ভুল, কি আশ্চর্য ব্যাপার। যাই হোক, এটা হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শনা বলি। আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু, এইরকম আমার অজস্র নিদর্শনা বলি পৃথিবীতে আছে, তোমরা দেখবে আর তোমাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহু আকবার। রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেনের আর একটা গুণ, মোমেন ভরসা করে কার উপরে? কার উপরে? ওই কারা কারা করেন বাবা? সব ফেরেশতার দল থেকে মাশাআল্লাহ। এবার বলুন, রুজির মালিক কে? আল্লাহ। হায়াত মওতেন? আল্লাহ। দু টাকার কেজি চাল 4 টাকা হলো, ওই ওইখানে গিয়ে রাস্তা অবরোধ করেছে টায়ার পুড়িয়ে দিয়ে। সরকার তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। কি ঘটনা? এই 2 টাকার কেন পেট্রোলের দাম বাড়লো? সরকার তুমি জবাব দাও। বিশাল আন্দোলন, অথচ এই হাত তুলে বলে দিলে রুজির মালিক আল্লাহ। বেড়েছে বেড়েছে, সে নিশ্চয়ই ব্যবস্থা কিছু করবে, তাই না? এবার একটা আপনাকে কথা বলে দিই, আল্লাহ আকবার, আমাদের ঈমানটা কোথায় গেছে? কিরাম পঞ্চায়েত বলেছে ইন্দির আবাসনে তোর ঘর পাইয়ে দেবো, এখান থেকে কাঁধে ফ্ল্যাগ নিয়ে তোকে বিলিগেট পর্যন্ত যেতে হবে, পারবি? বলছে পারবো না, মানে কাঁচা বেঁধে চলে যাব। চলে গেল বিলিগেট পর্যন্ত, আল্লাহ আকবার। 2 টাকা কেজি চাল পাবে বলে 24 ঘন্টা কাটিয়ে এলো, ফাঁকা আসমানের তলাতে শুয়েছিল শিয়ালদা প্ল্যাটফর্মে, সব কিছু পারলো। আর আমার আল্লাহ মুয়াজ্জিনকে দিয়ে দিনে 5 বার বলছে হাই আল্লাহ সালা, এবার আয় মসজিদ আয় আয়। আল্লাহ নবীকে বলছে, নবী ওরা বড় সার্থক পর, শুধু যদি নামাজের কথা বলেন তাহলে আসবে না, পরে একটা অন্য শব্দ বলুন, হাই আলাল ফালা, তোমরা নিজেদের কল্যাণের জন্য এসো, ওরা বড় সার্থক পর, তারপরে আসে না। রুজি কে দেয়? আল্লাহ দেয়, আল্লাহ দেয় রুজি। এটা যদি আপনি বলেন তাহলে আপনাকে 2 টাকা কেজি চাল পাইয়ে দেবে বলে বিলিগেটে রাত কাটালেন ফাঁকা আসমানের তলায়, আর আমার আল্লাহ অক্সিজেন দেয়, খেতে দেয়, আই পাওয়ারকে কন্ট্রোল করেন, পায়ের এই যে আপনার গুড়ালিগুলো ভিতরে মগজ আছে, গিরিস লাগে না, সব টোটাল বডিটা সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে, অথচ দিনে 5 বার ভ্যা ভ্যা করে ডেকেই যাচ্ছে আপনাকে মুয়াজ্জিন যেন পাগল হয়ে গেছে, আপনি পাগলের ডাকে সাড়া দিচ্ছেন না। মাঝে সাঝে বলছেন মাইকের আওয়াজটা একটু কম করে দিলে হয় না, ভোরবেলাতে ঘুমের ডিস্টার্ব হয়, অনেক লোক বলে, অনেক লোক বলে, এই ক কেজি চালের ভাত খেতে পারেন আপনি? 250 গ্রাম পারেন? পারেন? পারেন না। এখন তো মিষ্টি দিলে বলছে না না ভাই, কি বল, সুগার, সুগার বলে পৃথিবী কোনো রোগ নেই। আই মমতাজুল ইসলাম বলে দিলাম, এটা কোনো ডাক্তার ভাই যদি থাকেন তাহলে এটা আপনি আমাকে বুঝিয়ে দেন যে সুগার রোগ কাকে বলে। রোগ হলো সেটা যেটা ঔষধ ব্যবহার করলে সেরে যায়, তার নাম রোগ, আর যেটার মৃত্যু অর্থাৎ কবরে যাবার আগ মুহূর্ত পর্যন্ত ওষুধ খেয়েই যেতে হয়, এটা রোগ নয়, এটা আল্লাহর আজাব, এটা আপনাকে ধরে নিতে হবে। রোগ মানে ওষুধ খেলে ভালো হয়ে যাবে, ট্রিটমেন্ট করলে ভালো হতে হবে তাকে, সব আল্লাহর আজাব চলে এসছে আমাদের উপরে, এগুলো আমাদের কৃতকর্মের ফল। বড় বড় রসগোল্লা বলছে খাবো না সুগার, খেতে পাবি না, 250 গ্রামের চাল খেয়ে 4 বার ডায়রিয়া হেগে মুতে একাকার করে, হ্যাঁ হজম করতে পারে না। ও আবার রুজির মালিক আল্লাহ এটা মানতে চায় না, দোকান খুলেছে, ধূপধুনো জ্বালিয়ে দিয়েছে, ফার্স্ট কাস্টমার এসেছে, এসে বলছে ভাই 5 টাকার মুড়ি দাও তো ধারে পরে দিব, বৌনি হয়নি এখন ধারে মাল নিতে এসেছে, সারা দিনটা আজকে বেকার করে দিলি তুই, কেন ও 5 টাকা ধারে মাল দিলে ও তোমার ব্যবসার লস লাভের কি করতে পারে? রুজির মালিককে আল্লাহ, আল্লাহ যেটা ভালো বুঝবে সেটা করবে, করবে কি করবে না সেটাই করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জলে স্থলে পাহাড় পর্বতে নদ নদীতে যেখানে যেভাবে যে প্রাণী বসবাস করে না কেন, আমি আল্লাহ গোপনে প্রকাশ্যে পানির ভিতরে তলাতে উপরে যে যেভাবেই থাকে আমি তার রুজিকে সরবরাহ করে দিই। কে করে? আল্লাহ করে। ইয়াতাওয়াক্কালুন, মুমিন আল্লাহর উপরে ভরসা রাখবে। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বদাতি সালাত আদায় করবে, মুমিন কি করবে?
নামাজ পড়েন কারা কারা? পাঁচ অক্ত না, এটা মুর্শিদাবাদ তো একটু সংখ্যা বেশি, তবে আমি জানি এটা মুর্শিদাবাদের লোক, দু তিনটে কাজে খুব বেশি। এক, মুর্শিদাবাদের লোক এই দিককার দানের দিক দিয়ে কিন্তু এখানকার মানুষ খুব বেশি, এটা আমার জানা আছে। আর একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদের লোক ধর্মীয় ব্যাপারে অনেক ভালো। আর একটা জিনিস জানা আছে, সেটা আর বলবো না, বলবো অনেক ভয় নেই তো না, পেপার পত্র পত্রিকা খুলবেন যত রকমের কাজ, জাল টাকা কোথায়, লালগোলা না, আপনাকে এটা মুর্শিদাবাদ তো সেটা বলুন, হ্যাঁ জাল টাকা কোথায়, লালগোলা, জাল টাকা কোথায়, ধুলিয়ান, এটা মিটে গেল, জলঙ্গি, জাল টাকা, পেপার খুললেই। আর ফেরি ব্যবসা করতে যাচ্ছে, সব ফেরির ব্যবসা করছে, সারাদিন বলছে মাথা ছেঁড়া, চুল দিবে গো, চুল দিবে গো, চুল দিবে গো, ফেরি করছে ভালো আলহামদুলিল্লাহ, যা ব্যবসা করছে সে যে ব্যাপারে করুক। সন্ধ্যেবেলা এসে দেখছি আমাদের ওখানে সব থাকে তো, দেখেছি গাজীপাড়া পাড়ার সাথে, সন্ধ্যেবেলা এসে চারজন করে বসে তাস নিয়ে বসে গেল, সব দেখছি তাস খেলছে বসে বসে। তবে সবাই নয়, এর মধ্যে ইমানদার লোক আছে অবশ্যই, অবশ্যই ইমানদার লোক নে, জুয়ো খেলে সব হেরে গিয়ে বাড়ি বউটাকে মেরে বলছে তোল লেগে বা সব লস, ঘটনা কিছুই না, হারাম করে জুয়া খেলে ঘরে এসছে, কি বললাম বুঝলেন না। তবে এরা যেমন ভালো, খারাপও তেমন, তবে ভালোর দিকটা বেশি। আমি তো সারা পশ্চিমবাংলা বলি মুর্শিদাবাদের মতো টাকা আর মুর্শিদাবাদের মতো দান সারা ভারতবর্ষে আর কোথাও কোনো কার লোক পারবে না, প্রচুর দান এদের, প্রচুর দানি এরা, সব জানি। কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ, আল্লাহ তাআলা বলছেন মোমেন যদি হতে চাও, আল্লাহ দিনা ইউকি মুনাস সালাত, তোমরা নামাজকে ধরে নাও। জলসা যারা দিচ্ছেন, কমিটিতে যারা আছেন, সব পাঁচ অক্ত নামাজ টামাজ চলছে তো পাঁচ দিন, এই এই আচ্ছা পড়বে, আর যারা আছে